আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওমেন্স ওয়ার্ল্ড। আজকে দেখাবো শিমের একটি তরকারি রান্না করে। মাছ দিয়ে তরকারি রান্না করলে মাছটা অনেক সময় ভেঙে যায়, এটা অনেক সময় অনেকের কমপ্লেন থাকে, তো এই প্রসেসটা যদি ফলো করেন তাহলে সেটা আর হবে না। আসুন দেখে নিই এটি তৈরি করতে কী কী লাগবে। এখানে আমি হাফ কেজি শিমকে কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে নিচ্ছি দুইটা টমেটো, টমেটোগুলোকে আমি কেটে নিব, আর এক কাপ আলু নিচ্ছি, আলুগুলোকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি দুই পিস মাছের টুকরা নিয়েছি, মাছের টুকরাগুলোকে আমি এভাবে কয়েক টুকরা করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আস্তেও রাখতে পারেন। এখন যে পাত্রে রান্না করব সেখানে আমি তিন চামচের মতন তেল দিয়ে দিচ্ছি। এরপর হাফ কাপের থেকে কম কয়েকটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটা একটু ভেজে নিব। এখন হাফ চামচ আদা পেস্ট আর হাফ চামচ রসুন পেস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি। মশলাটাকে একটু নেড়ে চেড়ে আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি, তারপর মশলাগুলো আমি একে একে দিয়ে দিব। একটু পানি দিয়ে দিলে হয় যেটা, সেটা হচ্ছে মশলাগুলো কষাবার সময় পুড়ে যাবে না। এখন এখানে হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, এক চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। লবণ স্বাদ মতো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে মাছের টুকরাগুলোকে দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পরে আমি মাছগুলোকে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিব। এরপর আমি 10 মিনিটের মতন ঢেকে রান্না করব, এই সময় আঁচটা মিডিয়ামে রাখবেন। দশ মিনিট পরে মাছগুলো নেড়ে চেড়ে আমি একটা পাত্রে উঠিয়ে রাখব। তারপর ওই মশলায় আমি শিম আর আলুগুলোকে দিয়ে দিব। দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো রান্না করব। এই সময় চুলার হিটটা আপনারা মিডিয়ামে রাখবেন। বিশ মিনিট পরে একটু নেড়ে চেড়ে আমি টমেটোর টুকরাগুলোকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি আরও 5 মিনিট ঢেকে রান্না করব। পাঁচ মিনিট পরে যে মাছের টুকরাগুলোকে আমি উঠিয়ে রেখেছিলাম সেই টুকরাগুলো আমি এখানে দিয়ে দিব, আর একসাথেই আমি ঝোলের পানিও দিয়ে দিব। আমি এখানে এক কাপ পরিমাণ ঝোলের পানি দিচ্ছি, আপনারা যে পরিমাণ ঝোল রাখতে চান সেরকমভাবে বুঝে পানি দিলেই হবে। ঝোলের পানি দেওয়ার পরে আমি হাই হিটে এটাকে 10 মিনিটের মতো রান্না করব। এখন আমি এখানে কয়েকটা কাঁচা মরিচকে এইভাবে ভেঙে দিয়ে দিচ্ছি, আর কিছু ধনে পাতা দিয়ে আমি তরকারিটাকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল শিমের তরকারি, বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। ওকে, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।